আসসালামু আলাইকুম, লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর যে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা সবাই বরাবরের মধ্যে যে কাজটি করবে সেটা হচ্ছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই পাশাপাশি হচ্ছে খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আজকে কয়েকদিন যাবতে অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? একদম সকাল থেকে দেখা যাচ্ছে যে রাত পর্যন্ত কন্টিনিউ ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েই যাচ্ছে, ঠিক কি না? ভালোই লাগে, গরম গরম ভাবটাও কিন্তু কমেছে অনেকটা। অনেকটাই কমেছে না বলো? অনেকটাই কমেছে। আমার তো ভালোই লাগে, বিশেষ করে ঘুরতে ভালো লাগে এই টাইমে, বিকেলবেলা ঘুরতে খুবই ভালো লাগে। বৃষ্টি হলেও আমি মাঝে মাঝে ঘুরি, বুঝছো? আমার ভালোই লাগে, মানে বের হই। অফিস যেদিন থাকে না সেদিন আমি বের হই, বৃষ্টি না হলেও আলটিমেটলি বের হওয়াই হয়। একটু রিক্সা দিয়ে ঘুরি, একটু বৃষ্টিতে ভিজি, সেই লাগে। তো যাই হোক, তো চলো আমরা পড়া শুরু করি। আর আরেকটা কথা, কদম ফুল কিন্তু এখন এসছে, তাই না? এখন কিন্তু কদম ফুলের সময়, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কদম ফুলের স্মেল নিতে ভুলবে না, কদম ফুল কিনতে ভুলবে না, ঠিক আছে? যেভাবেই হোক খুঁজে 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 কদম ফুল তোমরা দেখবে, ঠিক আছে? তো চলো আমরা পড়া শুরু করি। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছি, তাই না? তোমরা কিন্তু কেউ আমাকে খিচুড়ির কথা এখনো জানাওনি, বুঝছো? বৃষ্টির দিন যদিও কেউই আমাকে খিচুড়ির কথা জানাওনি, আর আমি কিন্তু রেগুলার প্রত্যেক সপ্তাহেই দেখা যাচ্ছে এক একদিন করে হলেও খিচুড়ি রান্না করছি। সেদিন অবশ্য সবজি খিচুড়ি রান্না করছিলাম, সব রকম সবজি টবজি দিয়ে, সরিষার তেল দিয়ে, ডাল টাল দিয়ে অনেক মজা করে সবজি খিচুড়ি রান্না করছি। এখন আমি দেখি, বাহ, এই খিচুড়ি খেতে তো আসলে অন্য কোনো কিছু লাগে না, কোনো তরকারিও লাগে না, কোনো মাছ চিকেন কিছুই লাগে না, ডিমও লাগে না, মানে এমনি এমনি খাওয়া যায়, এত মজা হয়েছে, বুঝছো? আমি একবার বেশি করে রান্না করছিলাম, রান্না করে রাতে খাইছি, পরদিন সকালে খাইছি, সকালে মানে হচ্ছে লাঞ্চে আর কি, লাঞ্চে খাইছি, আবার ডিনারও করছি পরদিন, এতগুলো ছিল, খুবই মজা লাগে। আমি যখন অফিসে নিয়ে আসছি লাঞ্চের জন্য, খাওয়ার পর মনে হয়েছে যে আনাসোর সময় মনে হচ্ছে অল্পই নিই, বেশি তো খাই না, অল্পই নিয়ে যায়, কিন্তু আনার পর মনে হচ্ছে আল্লাহ এত কম আনলাম কেন, আর কি বেশি আনলে তো পারতাম, বুঝছো? এরকম লাগছে। তো যাই হোক, তোমরা আমাকে অবশ্যই খিচুড়ির ফিডব্যাকটা জানাবা, যে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বা কী অবস্থা তোমরা আমাকে জানিও, ঠিক আছে? তো চলো আমরা আজকে পড়া শুরু করি। গল্প তো করলাম অনেকক্ষণ, একলা একলাই গল্প করি, তোমরা তো কেউ আমাকে কিছু বলো না, কী আর করার। যাই হোক, আমি একাই কথা বলি, কারণ আমি তো তোমাদের ভালোবাসি। আর তোমরা যদি আমাকে ভালো না বাসো তাহলে ওইটা ব্যাপারটা আলাদা, যে হ্যাঁ ম্যামকে ভালো লাগে না, ওইটা ব্যাপার আলাদা। বাট যদি ভালোবাসো দেন তোমরা তো অবশ্যই অবশ্যই আমাকে কোনো ফিডব্যাক জানাবে, তাই না বলো? আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম ষষ্ঠ অধ্যায়ের যে টপিক নেম, এটা হচ্ছে কি বলো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এটা পড়েছিলাম, তাই না? তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আমরা পার্ট এক এবং দুই পড়ছিলাম। পার্ট এক এবং দুইটা হচ্ছে অটিস্টিক শিশু। এই অটিস্টিক শিশু সম্পর্কে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত জেনেছি। আজকে আমরা নতুন একটা পার্ট পড়ব, নতুন পার্টটির নাম পার্ট হচ্ছে পার্ট তিন, আর এই পার্টটির নাম হচ্ছে প্রতিভাবান শিশু। কী নাম বলো? প্রতিভাবান শিশু। ওকে, দেখো প্রতিভা দিয়ে আমরা তো বুঝি যে প্রতিভা কি, গুণ, কোয়ালিটি, তাই না? তো যাই হোক, কোনো কোনো শিশু অধিকাংশ শিশুর তুলনায় এক বা একাধিক ক্ষমতার দিক থেকে উল্লেখযোগ্য পারদর্শিতা প্রদর্শন করে থাকে। মানে অনেক শিশুই আছে যারা কিনা অন্য আট দশজন শিশুর থেকে একটু বেশি পারদর্শী হয়ে থাকে কয়েকটা ব্যাপারে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে থাকে বেশি। এরূপ শিশুরা হচ্ছে প্রতিভাবান শিশু, আর এইসব শিশুদের কী বলা হয়? প্রতিভাবান শিশু বলা হয়। প্রতিভাবান শিশু একাডেমিক শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, নেতৃত্ব, গবেষণা বা অন্য যে কোনো ক্ষেত্রে উন্নত অবস্থান ও পারদর্শিতার কী করে প্রমাণ দেয়। কী করে? দেখো, যে বাচ্চাটা হচ্ছে প্রতিভাবান বাচ্চা, সে করে একাডেমিক শিক্ষা, তারপর ধরো সাহিত্য, শিল্পকলা, নেতৃত্ব, গবেষণা বা অন্য যে কোনো ক্ষেত্রে উন্নত অবস্থান নেয় এবং পারদর্শিতা কী করে প্রমাণ দেয়। শিশুর মধ্যে যখন বিভিন্ন দক্ষতা ও গুণাবলী সমন্বয় ঘটে তখন তারা হচ্ছে কী বলো? প্রতিভাবান শিশু। যদি বলা হয় প্রতিভাবান শিশু কারা, তখন তোমরা কী বলবে? বলবে শিশুর মধ্যে যখন বিভিন্ন দক্ষতা ও গুণাবলী সমন্বয় ঘটে, মানে দক্ষতাও থাকা লাগবে আবার বিভিন্ন কোয়ালিটি বা গুণাবলীও থাকা লাগবে, এই দক্ষতা এবং গুণাবলী সমন্বয় ঘটলেই তখন তারা কী বলো? প্রতিভাবান শিশু। ওকে, এরাও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে পড়ে। তার মানে হচ্ছে ওই যে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পড়েছি না, এদের মধ্যেও কি মানে বিশেষ চাহিদা যে সম্পন্ন শিশু মানে যে এই যে ওর মধ্যে অনেক কিছু ঘাটতি থাকা লাগবে এমন, অনেক কিছু বেশি থাকলেও সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কারণ বিশেষ ধরনের পরিবেশ বা সুযোগ দেওয়া না হলে তাদের প্রতিভা সর্বোচ্চ বিকাশ হয় না। ওকে, আচ্ছা,
এখন আমরা জানবো যে প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্যগুলো কী কী, মানে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে একজন প্রতিভাবান শিশুর মধ্যে। ঠিক আছে, দেখো প্রথম যেটা, সেটা হচ্ছে শারীরিক দিক দিয়ে প্রতিভাবান শিশু ও সমবয়সী অন্যান্য শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। দ্যাট মিন্স বডিলি ওরা একই, মানে শারীরিক দিক থেকে একটা সমবয়সী অন্যান্য যে সাধারণ শিশু আছে তাদের সাথে এই প্রতিভাবান শিশুদের কোনো পার্থক্য থাকে না। সমাজে মেধাবী শিশু বলতেই মনে করা হয় চোখে চশমা, হাতে বইয়ের বোঝা নিয়ে থাকা একটি শিশু, তাই না? আসলেই তো আমরা এখন আমরা যখন স্কুলে গিয়েছি তখনও কিন্তু এত বই ছিল না, বই ছিল 6টা বই ছিল আমাদের, বুঝছো? বাংলা, ইংলিশ, অঙ্ক, সমাজ, বিজ্ঞান, ধর্ম, আমার যে সাবজেক্টগুলো ছিল এই 6টা সাবজেক্টে আমার ছিল, সাধারণ জ্ঞান ছিল, সাধারণ জ্ঞান ছিল, বাট ওটা ছিল তোমার পরীক্ষার মধ্যে অল্প নাম্বারের, কত নাম্বার ছিল মনে হয় 5 নাম্বার ছিল, 5 নাম্বারের সাধারণ জ্ঞান ছিল। আবার আমাদের হচ্ছে যে ছবি আঁকাও ছিল, ঠিক আছে, এই টাইপের ইয়াগুলো অনেকগুলো জিনিস মৌখিক ছিল, এই সব কিছু মিলায় আর কি আমাদের ফাইনাল পরীক্ষাটা হতো। বাট মূলত আমাদের মেন যে সাবজেক্ট ছিল, মেন সাবজেক্ট ছিল 6টা। সো 6টা বই আনা নেওয়া করতে তো আসলে খুব একটা প্রবলেম হবার কথা না। কিন্তু এখনকার যে বেবিগুলো, এখনকার বেবিগুলো কিন্তু ওদের ওজনের থেকে ওদের ব্যাগের ওজন বেশি, তাই না বলো? ব্যাগের ওজন বেশি হয়, এত 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 বই, অনেক বই, হিউজ বই। তো নর্মালি আমরা যেটা মনে করি, সমাজের মানুষ যেটা মনে করে যে মেধাবী শিশু হচ্ছে ওই শিশুই যার চোখে চশমা থাকবে আর হাতে কি থাকবে বলো, বইয়ের বিশাল একটা বোঝা থাকবে, এরকম ধারণা সম্পূর্ণই কি বলো ভিত্তিহীন। আসলেই তো ভিত্তিহীন না বলো, টোটালি ভিত্তিহীন। সমবয়সীদের চেয়ে প্রতিভাবান শিশু শারীরিক কোনো আলাদা বৈশিষ্ট্য থাকে না। সমবয়সীদের ভিড়ে প্রতিভাবান শিশুকে পৃথকভাবে কী করা যায় না বলো, চেনা যায় না, যে সবাই একসঙ্গে দাঁড়ালে যে কে প্রতিভাবান শিশু আর কে হচ্ছে নর্মালি অন্য শিশুদের মতো, এটা কোনোভাবেই বোঝা যায় না। 2 নম্বরটা দেখো বুদ্ধিমত্তা। বুদ্ধি পরিমাপ করার কিছু পদ্ধতি আছে যা দ্বারা শিশু শারীরিক বয়সের তুলনায় মানসিক বয়স পরিমাপ করা যায়। তার মানে হচ্ছে একটা শিশুর বুদ্ধি পরিমাপ করা যায় কিভাবে, কিছু পদ্ধতি দিয়ে, যেটা দিয়ে কিনা তুমি তোমার একটা শিশু শারীরিক বয়সের থেকে মানসিক বয়সটা ভালোভাবে পরিমাপ করতে পারবে। বুদ্ধি পরিমাপের এককে বলা হয় বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্স কি কোটেন্ট, সংক্ষেপে IQ, ঠিক আছে, বুদ্ধাঙ্ক বলা হয় বা ইন্টেলিজেন্স কোটেন্ট বলা হয় বা সংক্ষেপে IQ। সাধারণত IQ 70 বা তার নিচে হলে বুদ্ধি প্রতিবন্ধী, 100 হলে সাধারণ বুদ্ধি সম্পন্ন এবং 130-এর উপরে হলে তাকে প্রতিভাবান বলে ধরে নেওয়া হয়। যদি প্রশ্ন আসে যে বুদ্ধি পরিমাপের এককে কী বলা হয়, কী বলবে বলো? বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্স কোটেন্ট, হ্যাঁ, বা সংক্ষেপে IQ। আর IQ 70 বা তার নিচে হলে কী হবে? বুদ্ধি প্রতিবন্ধী, 100 হলে সাধারণ বুদ্ধি সম্পন্ন এবং 130-এর উপরে হলে তাকে প্রতিভাবান শিশু বলে ধরে নেওয়া হয়। ওকে, বুঝতে পারছো? 3 নম্বরটা দেখো, প্রতিভাবান শিশুদের মানসিক দক্ষতা কী হয় বলো? বেশি হয়। তারা সমস্যা সমাধানের এবং প্রশ্ন করার বিশেষ দক্ষতা রাখে, মানে ওরা কী করে এত সুন্দর করে প্রশ্ন করে এবং যে কোনো প্রবলেম সলভ করে অবাক হয়ে যাওয়ার মতো। তুলনামূলকভাবে কম বয়সে এদের ভাষার বিকাশ হয়, মানে খুবই অল্প বয়সে তারা ভাষা শিখে। তাদের শব্দ ভাণ্ডার কী থাকে? সমৃদ্ধ থাকে, অনেক শব্দ জানে তারা। সাধারণের চেয়ে বস্তু সম্পর্কে তারা কী জানে বলো? বেশি জানে। এ ধরনের ছেলে মেয়েরা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু শিখে, মানে ওরা সবসময় কী করে, কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করে বা পর্যবেক্ষণ করে। 4 নম্বরটা দেখো, লেখাপড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন করে, মানে পড়াশোনার ক্ষেত্রে এরা অনেক সাকসেস হয়, গুড রেজাল্ট করে, পরীক্ষায় ভালো ফলাফল করে। তাদের মনোযোগ ও স্মরণশক্তি কি অসাধারণ থাকে, একবার পড়লেই মনে থাকে, ফলে তারা তাড়াতাড়ি ও সহজেই শিখতে পারে, নিজের ক্লাসের 2-3 ক্লাস উপরে পড়া বুঝতে পারে। আসলে আমি নিজেও এইরকম করতাম, আমি আমার মনে আছে, আমি বলবো না আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিভাবান শিশু ছিলাম, বাট আমার মনে আছে আমার আম্মু তখন স্টুডেন্ট পড়াতো, তখন আমি কোন ক্লাসে পড়ি, ক্লাস 4-এ অথবা 3-তে পড়ি এরকম হবে, তা আম্মু অনেকগুলো স্টুডেন্ট পড়াতো বাসায়, আমার আম্মু টিচার ছিলেন। তো যাই হোক, তখন ধরো আম্মু একদিন কাজ আছে, ঠিক আছে, আম্মুর কাজ আছে, আম্মু একটু বাইরে যাবে, আম্মু আমাকে বলতো কি, দীপা স্টুডেন্টগুলো আসলে তুমি পড়ায় দিও, ঠিক আছে। তো আমি কী করতাম, 5, 6, 7, 8 ওদেরকে পড়াতাম, বুঝছো, মানে খুব সুন্দর করে পড়ায় দিতাম, আর ওরাও না আমাকে টিচারের মতো করে মানতো তখন, বুঝছো, যে হ্যাঁ ওকে ম্যাম নাই, ম্যামের মেয়ে পড়াচ্ছে, আমরা ওর কাছেই পড়ি, মানে আমি না বুঝতে পারতাম যে হ্যাঁ আমি 4-এ পড়ি, সো হোয়াট, কিন্তু আমি ক্লাস 5-এর পড়াও খুব সুন্দরভাবে বুঝতাম,
সিক্সের পড়াও বুঝতাম, সেভেনের পড়াও বুঝতাম, এইটের পড়াও বুঝতাম, আমার কোনো প্রবলেমই হতো না। যে কারণে আমার আম্মু যেটা করেছিল, আমার আম্মু আমাকে প্লে পড়ায়নি, নার্সারি পড়ায়নি, জুনিয়র ওয়ান পড়ায়নি, ঠিক আছে, একবার ক্লাস টুতে ভর্তি করাতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আমার যে স্কুলে ভর্তি করেছিল স্যার বললো যে না, ওর বয়স হিসেবে ক্লাসটা অনেক বড় হয়ে যায়, দরকার নাই, 3 ক্লাস এমনিতেই যেহেতু আগে দিচ্ছেন, ওরে ক্লাস 1-এই ভর্তি করান। তখন আর কি আমি ক্লাস 1-এ ভর্তি হলাম। ইভেন আমার যেটা হতো, আমি যখন ইন্টার পড়ি, আমার তখনকার কথা মনে আছে, ইন্টার যখন পড়ি ইংলিশ প্যারাগ্রাফ আমার 10 মিনিটে মুখস্থ হইতো। ইভেন কোনো ফুল স্টপ, কমা, কোনো কিছুই ভুল হতো না, জাস্ট 10 মিনিট আমি ভালো করে একটা ইংলিশ প্যারাগ্রাফ পড়লে ইন্টারে যখন পড়ি, তখন পর্যন্ত আর কি আমার খুব সুন্দরভাবে মনে থাকতো, বুঝছো, মাশাল্লাহ। যাই হোক, তো দেখো তারপর কি বলেছে, যে তারা কি করে নিজের ক্লাসে 2-3 ক্লাস উপরে পড়া বুঝতে পারে। 5 নম্বরটা দেখো, প্রতিভাবান শিশুরা কী হয়, সৃজনশীল হয়, তারা কোনো কিছু, সৃজনশীল মানে অনেক ক্রিয়েটিভ হয়, তারা কোনো কিছু উদ্ভাবন করতে পারে, নতুনভাবে চিন্তা করতে পারে, তাদের চিন্তাগুলি গতানুগতিক হয় না, তাতে স্বাতন্ত্র্য ও নিজস্বতা বেশি থাকে, যে কোনো সমস্যার সমাধানে অনেকগুলো পথ তারা উদ্ভাবন করতে পারে। 6 নম্বরটা দেখো, অনেক সময় প্রতিভাবানরা সামাজিক ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করে থাকে, যেমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস প্রদর্শন করা ইত্যাদি। যাই হোক, এই যে দেখো এখানে ছবি আছে, দেখতে পাচ্ছ, বাংলাদেশি 4 বছরের প্রতিভাবান শিশুর রূপকথা, ও হচ্ছে রূপকথা, বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার এই যে এই বাচ্চাটা, সবই আল্লাহর ইচ্ছা। যদি কোনো শিশুর মধ্যে উল্লেখিত যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, তবে তার ব্যাপারে কী করতে হবে, বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ যত্ন ও উন্নত পরিবেশ না পেলে শিশুর প্রতিভা ঠিকমতো কী করবে না, বিকাশ লাভ করে না। শিশু যে উন্নত বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করে, উপযুক্ত পরিবেশে সেই বুদ্ধিমত্তা সর্বোচ্চ বিকাশ ঘটে। এখন আমরা তো প্রতিভাবান শিশুর 6টা বৈশিষ্ট্য জানলাম, এখন আমরা জানবো যে প্রতিভাবান শিশুর জন্য আমাদের করণীয়গুলো কী কেমন হবে। প্রথমটি হচ্ছে, প্রতিভাবান শিশুরা যাতে শিক্ষার মধ্যে আনন্দ পায়, উৎসাহ পায়, তার সুযোগ সৃষ্টি করতে হবে। তার মানে যেসব শিশুরা প্রতিভাবান, তাদের, তারা যাতে শিক্ষার মধ্যে আনন্দ পায়, উৎসাহ পায়, তার সম্পূর্ণ সুযোগ সৃষ্টি করতে হবে। 2 নম্বর হচ্ছে, যে ক্ষেত্রে মেধার পরিচয় পাওয়া যাবে সেক্ষেত্রে মেধা বিকাশে কী করতে হবে বলো, সুযোগ সৃষ্টি করতে হবে। তার মানে হচ্ছে যে ক্ষেত্রেই ওই শিশুর মেধার পরিচয় পাওয়া যাবে সেক্ষেত্রে কী করতে হবে, মেধা বিকাশে সুযোগ সৃষ্টি করতে হবে। কেউ পড়াশোনায় দক্ষতার পরিচয় না দেখালেও সঙ্গীত, সাহিত্য, খেলাধুলা, চিত্রাঙ্কন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখালে তাকে সেক্ষেত্রে মেধা বিকাশে সুযোগ করে দিতে হবে। মানে প্রতিভাবান শিশুরা যে শুধু পড়াশোনাতেই ভালো হবে তা না, সে খেলাধুলায় হতে পারে, সঙ্গীতে হতে পারে, নৃত্যে হতে পারে, বা ধরো কি চিত্রাঙ্কনে হতে পারে, সাহিত্যে হতে পারে, এরকম। 3 নম্বরটা দেখো, তাদের ক্ষমতার পূর্ণ বিকাশের জন্য বহুবিধ বিষয়ে জ্ঞান অর্জনের ব্যবস্থা করতে হবে, যাতে শিশুর শিক্ষণের সাথে ক্ষেত্রে কী হয় বলো, বৈচিত্র্য আসে। যেমন পড়াশোনার পাশাপাশি খেলা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদির ব্যবস্থা করা, ঠিক আছে। তো আজকের মতো আমাদের পড়া এ পর্যন্তই থাকবে। আমরা কিন্তু খুব ভালোভাবে প্রতিভাবান শিশু সম্পর্কে আজকে জানতে পারলাম, যে প্রতিভাবান শিশুরা আসলে কারা, তাই না? মূলত প্রতিভাবান শিশু কারা বলতো, যে শিশুরা কি অন্য শিশুর তুলনায় এক বা একাধিক ক্ষমতার দিক থেকে উল্লেখযোগ্য পারদর্শিতা প্রদর্শন করে, তারাই হচ্ছে কি প্রতিভাবান শিশু। তার মানে হচ্ছে শিশুর মধ্যে যখন বিভিন্ন দক্ষতা ও গুণাবলী কী ঘটবে, সমন্বয় ঘটবে, তখনই তারা হচ্ছে প্রতিভাবান শিশু। প্রতিভাবান শিশু বৈশিষ্ট্য জেনেছি, প্রতিভাবান শিশুর ক্ষেত্রে আমাদের কী কী করণীয় সে সম্পর্কে জেনেছি, এগুলো দিয়ে কিন্তু অলরেডি আমাদের আজকে 6ষ্ঠ অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমরা বাসায় এগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং কেউ কোনো প্রবলেম ফেস করলে ডেফিনেটলি আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভস আছে, সবাইকে বেশি বেশি করে কী করবে বলো, ইনভাইটেশন পাঠাবে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই কিন্তু কদম ফুল, বৃষ্টি আর খিচুড়ি নিয়ে লিখতে আমাকে ভুলবে না, ওকে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।